হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশ ইবনে নাঈম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শর্ট ফিল্মের জনপ্রিয় একজন অভিনেত্রী পায়েল চৌধুরীকে নিয়ে। জানবো তার লাইফস্টাইল সম্পর্কে এবং তিনি কত টাকা ইনকাম করেন, তার বাড়ি গাড়ি, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে মূল বিষয়ে চলে যাই। তার পুরো নাম পায়েল চৌধুরী এবং তার ডাকনাম পায়েল। পেশায় তিনি একজন স্টুডেন্ট, ডান্সার এবং অভিনেত্রী, এবং তিনি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার জাতীয়তা বাংলাদেশী। তার জন্মস্থান গাজীপুরে এবং তিনি বর্তমানে গাজীপুরেই থাকেন। তার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি এবং ওজন 52 কেজি আনুমানিক। তার বয়স 19 বছর। তার ফ্যামিলিতে মোট 5 জন সদস্য রয়েছেন, তার মা, বাবা এবং তার বড় 2 ভাই এবং তিনি। তিনি প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করে থাকেন। তার ফেসবুক আইডির নাম পায়েল চৌধুরী। তার একটি টিকটক আইডিও রয়েছে, তার টিকটক আইডির নাম পায়েল কুইন 8 এবং তার টিকটক আইডির বর্তমান ফলোয়ার্স 5,46,000। এবং তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, তার ইউটিউব চ্যানেলের নাম পায়েল অফিসিয়াল বিডি। তার প্রিয় রং নীল। তার প্রিয় খাবার চকলেট। তার প্রিয় শখ হচ্ছে রান্না করা। আনন্দ বিনোদনের সৃজনশীলতায় আগামী প্রত্যয়ের তারকা পায়েল চৌধুরী নিজ গুণে এগিয়ে যাচ্ছে আপন গতিতে। ধারাবাহিক নাটক জায়গার মাস্টার সহ প্রায় 5 শতাধিক শর্ট ফিল্ম করেছেন পায়েল। তিনি মিডিয়াতেই প্রতিষ্ঠিত হতে চান। বিভিন্ন প্রোগ্রামে নৃত্য পরিবেশনা করে অর্জন করেছেন অনেক পুরস্কার। 2015 সালের 14 এপ্রিল মিডিয়া জগতে পা রাখেন পায়েল চৌধুরী। তিনি প্রথমে অভিনয় জগতে পা রাখেন একটি মুভির মাধ্যমে এবং তার প্রথম মুভির নাম স্বপ্ন দেখে মন। এরপর তিনি নাটক এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন, আর এখন বর্তমানে তিনি শর্ট ফিল্মে কাজ করেন। তার অভিনীত প্রথম শর্ট ফিল্ম হচ্ছে প্রেমের নিয়তি। পায়েল চৌধুরীর সুন্দর চেহারা এবং দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি লাখো লাখো মানুষের ভালোবাসা পেয়েছেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনি যদি পায়েল চৌধুরীর একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।